মাদক ব্যবসার অভিযোগে পাকড়া ওই ব্যক্তি যার বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকার মাদক প্রায় সাড়ে ছ কেজি হেরোইন ব্রাউন সুগার উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে কিন্তু যেভাবে গোটা ব্যবসা চালাতে নেই মমিন খান সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ গবাদি পশুর ব্যবসা ছাগলের ব্যবসা তার আড়ালে এত বড় মাদক পাচারের কাজে যুক্ত এই ব্যক্তি এবং তার স্ত্রী এর আগেও এরা কিন্তু স্ক্যানারে এসে চিলেন স্টিফ সূত্র সেটাও জানা যাচ্ছে সেই জায়গা থেকে তখন প্রমাণের অভাবে তাদেরকে কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া যায়নি কিন্তু এবারে সেক্টর 4 এর ফেরিকস ফেনের পেথা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে नाव ভাঙায় বহুতলে হানা দিয়ে এসটিএফ কি কি উদ্ধার করেছে আমাদের প্রতিনিধি অয়ন গোশাল রয়েছে আমাদের সঙ্গে অয়ন বিপুল পরিমাণে এত পরিমাণে মাদক মজুদ রাখা এবং তাছাড়া যে ব্যবসার গোটা তিনি চালাচ্ছেন কি মনে করছে এটা কত কত বছরের দিনের কারবার এরা চালাচ্ছেন এই এদের সব থেকে চাঞ্চল্যকর তথ্য ঘটনার মোড় কিন্তু যত তদন্ত এগোচ্ছে ততই ঘটছে এবং যেটা জানা যাচ্ছে যে স্বামী নয় এই গোটা মাদক পাচার চক্রে নাটের গুরু স্ত্রী অর্থাৎ মবিন বেগম মাফ করবে মেহতাব বেগম মেহতাব বেগম এবং মোহাম্মদ মোবিন আলী তারা দুজনে মিলে তার মধ্যে মবিন আলী তিনি মূলত গবাদি পশুর ব্যবসা করেন ভিন রাজ্য থেকে তার গবাদি পশু বিশেষ করে ছাগল সেগুলি ট্রাকে করে আন্তরাজ্য সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকদের মনে হয়েছিল মাদক তিনিই আনছেন কিন্তু তারপর যত বেলা গড়াচ্ছে যত জিজ্ঞাসাবাদ পর্ব এগোচ্ছে এই বিধাননগর দক্ষিণ থানায় ততই ক্রমে ক্রমে প্রকাশ পাচ্ছে অনেক চাঞ্চল্যকর তথ্য যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে স্ত্রী অর্থাৎ মেহতাব বেগম তিনি এর আগে দু দফায় এই মাদক পাচার কাণ্ডে সব মিলিয়ে সতেরো বছর জেল খেটেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেল খেটেছেন সতেরো বছর এবং তারপরে বছর দেড়েক আগে কলকাতায় ঘাঁটি গেড়েছেন তার পুরোনো নেটওয়ার্ককে ব্যবহার করে মাদকের জাল কলকাতা শহরে বিস্তার করেছেন এবং সেই মাদকের জালের প্রথম সূত্র বেনিয়াপুকুর থানা দিন তিনেক আগে যখন পাক সার্কাসে একটি মাদকের ঠেকে তল্লাশি চালায় তখন তারা সেখান থেকে সেই প্রথম সূত্র বা টিপ পায় এবং তারপর যখন তাদের বাড়ি থেকে প্রায় সাড়ে ছ কেজির মাদক এবং তার সঙ্গে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় ঠিক তখনই জিজ্ঞাসাবাদ পর্বে ক্রমাগত চাঞ্চল্যকর তত্ত্ব উঠতে থাকে আবারও বলছি সবথেকে বড় খবর এই যে গোটা মাদক পাচার চক্র র্যাকেট এই র্যাকেটটার মূল গুরু হচ্ছেন মেহতা বেগম অর্থাৎ মোহাম্মদ মমিন আলী তার স্ত্রী মমিন আলী তিনি অবশ্যই জানতেন এই মাদক কারবারের কথা তিনি তুমি যেটা বলছো যে স্বামী জানতেন কিন্তু এই মুহূর্তে সত্যি বড় খবর যে বিপুল পরিমাণে মাদক এবং গবাদি পশুর ব্যবসার আড়ালে যে মাদক কারবার চলছে সেটা চালাতেন এই ব্যক্তি স্ত্রী মেহতা বেগম আরও একবার আপনাদেরকে জানায় যে বিপুল পরিমাণ মাদক কারবারের পর্দা ফাঁস করেছে এসটিএফ তার নাটের গুরু আর কেউ নন যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মেহতা বেগম যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো অয়ন এই মেহতা বেগম সম্পর্কে তুমি বলছো ইতিমধ্যে সতেরো বছর তিনি জেল খেটেছেন বিভিন্ন জায়গায় তার মানে গোটা দেশ জুড়ে মাদক কারবারের বিভিন্ন জায়গার বিভিন্ন সূত্রের সঙ্গে তিনি জড়িয়ে অবশ্যই তাই অবশ্যই তাই এবং যে মাদক উদ্ধার হয়েছে বা আবারও বলছি বারবার বলছি এসটিএফ কিন্তু বারবার আমাদেরকে সূত্র মারফত বোঝানোর চেষ্টা করছে যে সেটা কার্যত সিন্ধুতে বিন্দুর মতো ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে এই মাদক পাচারের জাল বা মাদক চক্রের জাল ছড়িয়ে রয়েছে গোয়া মহারাষ্ট্র উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যে নিজের যে পুরনো নেটওয়ার্ক অর্থাৎ দীর্ঘদিনের মাদকের কারবারি এই মেহতা বেগম তার পুরনো নেটওয়ার্ককে ব্যবহার করে সেখান থেকে মাদক ঢোকাতো এই রাজ্যে বা এই শহরে তারপর সেটা এজেন্ট বা পেডলার মারফত ছড়িয়ে দেওয়া হতো শহরের বিভিন্ন জায়গায় এবং এতক্ষণ পর্যন্ত যে ঘটনা প্রবাহ যেখানে প্রাথমিকভাবে প্রথমে গ্রেফতার করা হলো স্বামীকে তারপরে গ্রেফতার করা হলো স্ত্রীকে এবং তারপর জিজ্ঞাসাবাদের পরে পরতে পরতে এই মুহূর্তে যে নতুন নতুন তথ্য সামনে এলো তাতে এই গোটা র্যাকেটের নাটের গুরু বা মাস্টার মাইন্ড হিসেবে উঠে এলো মেহতাব বেগমের কথা সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাসোসিয়েট বা সহকারী হিসেবে অভিযুক্ত হলেন তার স্বামী অয়ন তার পাশাপাশি জানতে চাইব যেমনটা তুমি বলছো সল্ট লেকে যে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে মাদক পাচার চক্রের ফাঁস হয়েছে তার নাটের গুরু বা মাস্টার মাইন মেহতা বেগম যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে অয়ন এই ব্যক্তির কাছ থেকে এই মহিলার কাছ থেকে ছকে যে হেরোইন এবং ব্রাউন সুগার উদ্ধার হয়েছে কি কি মানে কোথা থেকে এগুলো আনা হতো এই কোন সূত্র পাচ্ছি প্রায় না দেখো প্রথম কথা বলে রাখি যে কোথা থেকে আনা হতো এই তথ্য এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়নি এরপর দফায় দফায় আরও অনেক অনেক জিজ্ঞাসাবাদ পর্ব বাকি রয়েছে বারো জনের নামের তালিকা পাওয়া গিয়েছে তারা গ্রাহক নাকি তারা পেডলার এটাও এখনো পর্যন্ত পরিষ্কার নয় ডিজিটাল সমস্ত এভিডেন্স অর্থাৎ হোয়াটসঅ্যাপের কথা ফোনের কল লিস্ক এস এম এস এই সমস্ত সূত্র ধরে চক্রের জাল কতটা বিস্তৃত সেটা দেখতে দেখতেই এই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে এবার পুলিশের কর্তব্য এদের আদালতে পেশ করা নিজেদের হেফাজতে নেওয়া এবং নেওয়ার পরেই মূলত জানার বোঝার চেষ্টা হবে চক্রের জাল কতটা গভীরে ঠিক কতজন একযোগে সেল হিসেবে কাজ করছেন বাহক হিসেবে কাজ করছেন এই মাদক পাচার চক্রে এবং ভারতবর্ষের একাধিক রাজ্যের নাম উঠে আসছে তার বাইরে অন্য কোনো রাজ্য কোন প্রতিবেশী রাষ্ট্র তার সঙ্গে এই মাদক পাচার চক্রের সরাসরি কোনো যোগাযোগ বা জাল বিস্তারের ঘটনা বা সম্ভাবনা আছে কিনা তাও কিন্তু একযোগে খতিয়ে দেখা হবে অয়ন আরেকবার জানতে চাইবো তোমার কাছ থেকে প্রথমে মনে করা হয়েছিল যে মমিন মমিন খান সেই এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু তারপর বোঝা যায় যে না আসলে তার স্ত্রী আমি আসছি তোমার কাছে কিন্তু তার আগে একবার খুব দ্রুত শুনবো প্রতিবেশীরা তারা কি বলছেন এই দম্পতি সম্পর্কে শুনব বোঝা যায়নি সামথিং মানে কারোর সাথে মিশত না ঠিক আছে এমনি সাদামাটা থাকতো আমরা কি করে আর বুঝবো পাড়ার বাসিন্দা আমরা কোনো ইনভলভমেন্ট ছিল কোনো ইনভলভমেন্ট ছিল না উনি এসেছে তো এক বছর হয়েছে কের সঙ্গে পাড়ার লোকের কোনো মেলামেশা কখনোই না উনি কারোর সঙ্গে মিশে গতিবিধি নিয়ে কোনো রকম সন্দেহ না না কোনো রকম না কোনো রকম না কোনো সন্দেহ নেই ওরকম স্টাইলও ছিল না ওরকম লাইফস্টাইল উনি করতেন না স্বাভাবিক জীবন সাধারণ মানুষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা